মসজিদের সকল মুসল্লি, দিনী মহিলা মুসল্লি বোনদেরকে বলছি, দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। আপনার বাসার পাশে আমার বাসা নয় যে আমার ছেলে আপনার বাড়িতে পানি খাওয়া ভাত খাওয়ার পরে পানিটা ছিটিয়ে দিয়েছে, আপনার দেওয়ালটা ভেজিয়ে দিয়েছে, তা আপনার একটা মন কষাকষি ভাব সৃষ্টি হয়েছে, এটা নয়। আমার ছাগলটা আপনার গাছ খেয়ে নেয়নি, সিম গাছ খেয়ে নেয়নি, আপনার সাথে আমার কোনো দুনিয়াবী দূরত্বের কোনো কারণ নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আপনাকে কঠোরভাবে বলি, তখন আপনি কেটে কঠোরভাবে ভাববেন না, মনে করবেন যে এটা আমার কল্যাণের জন্য বলেছে, যে কথা আপনাকে যতই তিতা লাগুক, হক কথা আপনাকে তিতা লাগবে, এ কথাই ঠিক। মর্মে আপনাকে বলছি, আপনি আমাদের একজন দিনী বোন, চারটে কাজ যদি করতে পারেন জান্নাতের সব দরজা খোলা, চারটে কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা, যেটাতে ইচ্ছা আপনি ঢুকতে পারবেন। এক, সলাত খামসাহা, পাঁচাক্ত সলাত আদায় করলো, আপনি পাঁচাক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসে রোজা থাকলো, রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও মানা যায় না, গালি দেয়, অকথ্য ভাষায় কথা বলে, মারে, তারপরে আপনি মেনেই চলার চেষ্টা করুন, আর যদি নাই মানা যায় তাহলে সংসার ছেড়ে দেন, খোলা তালাক করতে পারেন, যদি থাকেন যতই কষ্ট হোক মেনেই চলতে হবে। চার, জেনায় লিপ্ত হবেন না, যদি ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে না করে দেন, ইনশাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তার জান্নাতের সব দরজা খোলা। আল্লাহ তো বলেছেন যে আপনাকে জান্নাতুল মাওয়া দিবেন। মর্মে মসজিদের সকল পুরুষ মুসল্লিকে এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সতর্ক করছি, সবাই মিলে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে ঘৃণিত পাপ থেকে রক্ষা করো, আমিন।